অভিযানের প্রথম পর্যায়ে প্রায় শেষ, পরবর্তী পদক্ষেপ জানাল রাশিয়া। ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের প্রথম পর্যায়ে প্রায় শেষ হয়ে গেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়া এবার পূর্ব ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলকে পুরোপুরি মুক্ত করার দিকে মনোনিবেশ করবে বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ সংবাদ সংস্থাগুলো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা এখন ইউক্রেনের দনবাসের লুহান্স্ক অঞ্চলের 93% এবং দনেস্ক অঞ্চলের 54% নিয়ন্ত্রণ করেছে। তবে অভিযানের প্রথম পর্যায় শেষ হলেও এখনই ইউক্রেনের অবরুদ্ধ শহরগুলোতে হামলা চালানো বন্ধ করবে না এবং ইউক্রেনের আকাশ সীমা বন্ধ করার কোনো চেষ্টা করা হলে রাশিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানান, ভ্লাদিমির পুতিনের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হওয়া না পর্যন্ত রুশ বাহিনীর প্রতিরোধ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে মোকাবেলার জন্য আমরা প্রস্তুত, উত্তর কোরিয়ার নেতা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, আমেরিকাকে দীর্ঘমেয়াদে মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করার পর তিনি গতকাল এ কথা বলেছেন। কিম জং উন ক্ষেপণাস্ত্রের পরীক্ষাস্থল প্রদর্শনের পর বলেন, নতুন কৌশলগত অস্ত্র পরীক্ষার মাধ্যমে গোটা বিশ্বকেই উত্তর কোরিয়ার শক্তি সম্পর্কে আরেক দফা বার্তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর যে কোনো হুমকির মোকাবেলার দৃঢ় অবস্থানে রয়েছে এবং জাতীয় নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করা হলে ভয়াবহ জবাব দেওয়া হবে। গতকাল দক্ষিণ কোরিয়া ও জাপানের পক্ষ থেকে দাবি করা হয়, উত্তর কোরিয়া দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এরপর উত্তর কোরিয়ার পক্ষ থেকেও এর সভ্যতা স্বীকার করা হয়। উত্তর কোরিয়ার নয়া ক্ষেপণাস্ত্র আমেরিকার যে কোনো স্থানে আঘাত হানতে পারবে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। জাতিসংঘ ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছেন। কত সৈন্য মারা গেছে 23 দিন পর নতুন তথ্য দিল রাশিয়া। ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে এখন পর্যন্ত নিজেদের কতজন সৈন্য নিহত হয়েছে এবং কতজন আহত হয়েছে নতুন করে সেই তথ্য জানিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে তাদের 1351 জন সেনা মারা গেছেন, আহত হয়েছেন 3825 জন। 2 মার্চ প্রথমবার হতাহতের সংখ্যা জানায় রাশিয়া। সে সময় তারা জানায় ইউক্রেনে তাদের 498 জন সেনা নিহত হয়েছে। এদিকে রাশিয়া যে হতাহতের সংখ্যা জানিয়েছে তা ইউক্রেনের দেয়া তথ্য অনুযায়ী অনেক কম। ইউক্রেন জানিয়েছে তারা এখন পর্যন্ত রাশিয়ার 16,000 সেনাকে হত্যা করেছে। তাছাড়া ন্যাটো জানিয়েছে তাদের বিশ্বাস ইউক্রেনে 7 থেকে 15,000 রুশ সেনা নিহত হয়েছে। এদিকে শুক্রবার রাশিয়ার সেনাদের হতাহতের বিষয়টি জানান রাশিয়ার সিনিয়র সরকারি কর্মকর্তা মিখাইল মিজেনসেভ। তিনি জানিয়েছেন, ইউক্রেন থেকে 4 লাখেরও বেশি নাগরিককে উদ্ধার করে রাশিয়ায় নিয়ে এসেছেন তারা। ইউক্রেনের সর্ববৃহৎ জ্বালানি টিপো উড়িয়ে দিল রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ শুক্রবার দাবি করেছেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের সবচেয়ে বড় জ্বালানি ডিপোটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে। রাজধানী কিয়েভের কাছে অবস্থিত কালিয়ানকোভা ডিপোতে এই হামলা চালানো হয়। এই ডিপোর জ্বালানি ব্যবহার করত ইউক্রেনের সেনাবাহিনী। জ্বালানি ডিপো উড়িয়ে দেওয়ার ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ বলেন, 24 মার্চ সমুদ্র থেকে কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র কালিয়ানকোভা ফুয়েল ডিপোতে আঘাত করে। তিনি আরো বলেন, ইউক্রেনের যে কটি জ্বালানির ডিপো এখনও অবশিষ্ট আছে তার মধ্যে এটি সবচেয়ে বড় ছিল। এই ডিপো থেকে ইউক্রেনের কেন্দ্রীয় অংশে থাকা সেনাদের ফুয়েল সরবরাহ করা হতো। রাশিয়ার করা হামলায় ডিপোটি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে রাশিয়ার এ দাবি সত্যতা নিশ্চিত করা যায়নি। রাশিয়ার এ দাবি যদি সত্যি হয় তাহলে এটি ইউক্রেনের জন্য বড় ধরনের ধাক্কা হবে, কারণ রাজধানী কিয়েভের কাছে অবস্থান করা সেনারাই রাজধানীকে এখনও অক্ষত রেখেছেন। যদি তারা জ্বালানি সংকটে পড়ে যায় তাহলে রুশদের আক্রমণ প্রতিহত করার বিষয়টি কঠিন হয়ে যাবে। ভবিষ্যতে নরওয়েতে ন্যাটোর কোনো ঘাঁটি হবে না বলেছেন প্রধানমন্ত্রী। নরওয়েতে ন্যাটোর আর কোনো ঘাঁটি নির্মাণ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোনাস গার স্টোয়েরে। পূর্ব ইউরোপের ন্যাটোর সম্প্রসারণ নিয়ে যখন রাশিয়ার সঙ্গে এই সামরিক জোটের উত্তেজনা চলছে তখনই এ খবর এলো। ব্রাসেলসে গতকাল ন্যাটোর বৈঠকে নরওয়ের প্রধানমন্ত্রী আরও বলেন, সে দেশে ন্যাটোর সামরিক উপস্থিতি জোরদারের পক্ষে নন তার সরকার, এই নীতিতে পরিবর্তন আসবে না বলেও জানিয়ে দেন তিনি। ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য দেশ নরওয়ের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে,
তবে দেশটি কখনোই রুশ সীমান্তের কাছে ন্যাটোকে সামরিক মহড়া চালানোর অনুমতি দেয়নি। রাশিয়া প্রথম থেকেই পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণের বিরোধিতা করে আসছে। এই ইস্যুতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে মস্কো। রাশিয়া প্রথম থেকেই বলছে ন্যাটোর পক্ষ থেকে তার নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে, কিন্তু ন্যাটো তাতে সাড়া দেয়নি। ইউক্রেন যুদ্ধে জড়াতে চায় না, সাফ জানিয়ে দিল এই দেশ। ইউক্রেনের রুশ আগ্রাসন দ্বিতীয় মাসে পা রেখেছে। ইউক্রেনের বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে রুশ হামলা। পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও। চলমান উত্তেজনা নিরসনে দুপক্ষের মধ্যে কয়েক দফা বৈঠকেও আসেনি ফলপ্রসূ সমাধান। এরই মধ্যে এই যুদ্ধে জড়াতে চায় না বলে সাফ জানিয়ে দিয়েছে হাঙ্গেরি। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হাঙ্গেরি সরকারের মুখপাত্র জোলটান কোভাক্স এক বিবৃতিতে জানান, হাঙ্গেরি এই যুদ্ধ থেকে দূরে থাকতে চায়, তাই ইউক্রেনে কোনো অস্ত্র দেয়া হবে না। এর আগে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার জন্য হাঙ্গেরির প্রতি আবেদন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সেই আবেদন নাকচ করে দিয়ে বলেছেন এটা হাঙ্গেরির স্বার্থের বিরুদ্ধে যাবে। অরবান বলেন হাঙ্গেরি কিয়েভে অস্ত্র পাঠালে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে জাতিগত হাঙ্গেরিয়ান সংখ্যালঘুরা হুমকির সম্মুখীন হবেন। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য হাঙ্গেরি কিয়েভকে সামরিক সাহায্য পাঠাতে বা তাদের ভূখণ্ডে প্রবেশ করতে দিতে অস্বীকার করেছে। তবে 5 লাখেরও বেশি ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে হাঙ্গেরি। সম্প্রতি বছরগুলোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জাতীয়তাবাদী নেতা অরবানের ঘনিষ্ঠতা বাড়ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাই তিনি জেলেনস্কির আবেদন ফিরিয়ে দেন বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ার ওপর ইসরায়েলের বিমান হামলার অর্থ মস্কোকে উস্কানি দেয়া। সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এফিমফ বলেছেন ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে যেসব হামলা চালায় তার আসল লক্ষ্য হচ্ছে মস্কোকে উস্কানি দেয়া, যাতে ইসরায়েলি বাহিনীর হামলার জবাব দেয় রুশ সেনারা। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন ইসরায়েলি হামলার লক্ষ্য হচ্ছে সিরিয়ায় উত্তেজনা ছড়িয়ে দেয়া এবং দেশটিতে পশ্চিমা দেশগুলোর সামরিক তৎপরতা চালানোর ব্যবস্থা করা। ইসরায়েল সিরিয়ার যেসব হামলা চালিয়ে আসছে তার বিরুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে নিন্দা জানানো হলেও এবারই সবচেয়ে কঠোর ভাষায় রুশ রাষ্ট্রদূত মন্তব্য করলেন। ইহুদিবাদী ইসরায়েল প্রায়ই সিরিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিশেষ করে হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ যোদ্ধারা সিরিয়ার সেনাদের সঙ্গে মিলে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছেন। সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েল হামলা চালালেও এ বিষয়ে তেল আবিব প্রায় একেবারেই নিশ্চুপ থাকে। বিশেষজ্ঞরা মনে করেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া সরকারের ব্যাপক সাফল্য অঙ্কিত হয়ে ইসরায়েল এসব হামলা চালায়। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এতে ইরানের 2 জন সামরিক উপদেষ্টা শহীদ হন। এই হামলার জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ইরাকের কুর্দিস্তানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন খাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলের বেশ কয়েকজন কর্মকর্তা হতাহত হয়েছে।